আপনার ল্যাপটপ কি খুব গরম হচ্ছে, ওভারহিট মেসেজ দিচ্ছে, তাহলে আমাদের এই ভিডিওটা। প্রবীণ কম্পিউটার থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বলবো ল্যাপটপের ওভারহিট প্রবলেম। ল্যাপটপ কতগুলি জায়গায় দেখা যায় যে ল্যাপটপ ওভারহিট মেসেজ দিয়ে ল্যাপটপ বন্ধ হয়ে যায়, অথবা ল্যাপটপ খুব গরম হচ্ছে, এদিকে অনেক গরম বাতাস বাইর হয়, অথবা অতিরিক্ত গরমের কারণে দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা চলার পর ল্যাপটপ শাটডাউন হয়ে যায়। এই সমস্যাটা হয় ল্যাপটপের কুলিং ফ্যান থাকে, ওই কুলিং ফ্যানে যদি কোনো সমস্যা হয়, বা কুলিং ফ্যান যদি প্রপারলি না চলে, বা কুলিং ফ্যানে যে কন্ট্রোলার থাকে ওই কন্ট্রোলার যদি নষ্ট হয়, তাহলে ল্যাপটপটা ওভারহিট হবে। এখন আমি আপনাদের দেখাবো যে ল্যাপটপ কেন ওভারহিট হচ্ছে। যে ল্যাপটপের ভিতরে এরকম ফ্যান থাকে, প্রতিটা ল্যাপটপের এরকম ফ্যান থাকে, কুলিং ফ্যান, যা নাকি এই এই ফ্যানটা যখন ঘুরে তখন এদিক থেকে গরম বাতাসটা ও বাইর করে দেয়। যদি কোনো কারণে এই ফ্যানটা যদি আমার নষ্ট হয়ে যায়, অথবা আমার এই যে হিট রডটা, এই হিট রডটা যদি কোনো লিকেজ হয়ে যায়, তাহলে লিকেজ হলে কী হবে যে এখান থেকে প্রসেসর থেকে টেম্পারেচারটা ও এদিক থেকে ওই জায়গায় পাস করতে পারবে না, যার জন্য ফ্যান যদি ঘুরে তাও ল্যাপটপটা ঠান্ডা হবে না। অথবা এই জায়গায় যদি ডাস্ট জমে যায়, অতিরিক্ত ডাস্ট জমে গেলে কী হয় যে ফ্যান ঘুরবে কিন্তু বাতাস কোনো বাতাস বাইর হবে না। এই কারণে অনেক সময় ফ্যান ঘুরতে ঘুরতে অনেক সময় ফ্যান ড্যামেজ হয়ে যায়। অথবা ফ্যানের যে কন্ট্রোলার থাকে, যে ফ্যানটাকে যে চালাবে, ওই ফ্যানের কন্ট্রোলারও অনেক সময় নষ্ট হয়ে যায়, এই কারণেও ল্যাপটপ ওভারহিট হয়ে যায়। এখন ল্যাপটপ যদি ওভারহিট এরকম চলতে থাকে, তাহলে অনেকগুলি সমস্যা সৃষ্টি করবে। যেরকম অতিরিক্ত গরম হওয়ার কারণে এভাবে যদি ল্যাপটপটা কিছুদিন চলে, তাহলে অতিরিক্ত গরম হয়ে ল্যাপটপের যে গ্রাফিক চিপটা, প্রথমে গ্রাফিক চিপটা মার খেয়ে যাবে, অথবা প্রসেসরটা নষ্ট হয়ে যাবে। আর এখন যে ল্যাপটপগুলি বাজারে আছে এগুলো বেশিরভাগই বিল্ট ইন প্রসেসর এবং বিল্ট ইন গ্রাফিক্স। যদি বিল্ট ইন প্রসেসর এবং বিল্ট ইন গ্রাফিক্স আপনার ড্যামেজ হয়ে যায়, তাহলে কী হবে যে পুরো মাদারবোর্ডটা চেঞ্জ করতে হয়। তাই দেখেন, একটা সাধারণ একটা কুলিং ফ্যানের সমস্যার জন্য একটা পুরো মাদারবোর্ডটা কিন্তু নষ্ট হওয়ার একটা উপক্রম হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রথমেই আপনাকে কুলিং ফ্যানটাকে রিপেয়ার করতে হবে, অথবা কুলিং সেকশনটাকে রিপেয়ার করতে হবে। যদি এই কাজটা না করা হয়, তাহলে মাদারবোর্ডটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। যারা এই সমস্যা ফেস করতেছেন, তারা আমাদের কাছে, প্রবীণ কম্পিউটার আমাদের কাছে আসলে আমরা এই সমস্যার সমাধান দিয়ে থাকি। আমাদের কাছে বিভিন্ন ধরনের কুলিং ফ্যান আছে, যেরকম মোটা, এরকম চিকন, আবার যে এই এই সাইজের, আমাদের কাছে মোটামুটি সব ধরনের কুলিং ফ্যান আছে আমরা এই। তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের হিট রডও আমাদের কাছে অ্যাভেলেবল। আর একটা জিনিস, যারা যেরকম কানাডা এবং যে বিশেষত ইউরোপ থেকে যারা ল্যাপটপগুলি কিনেন, ওই ল্যাপটপগুলির ভিতরে কুলিং ফ্যান থাকে না। এই কিন্তু আমাদের দেশে আসা এই ল্যাপটপগুলি কিন্তু প্রপারলি চলে না, কারণ ওই ওই দেশে এগুলো ঠান্ডা, আমাদের দেশে কিন্তু আবহাওয়া গরম। এই ওই দেশে যে ল্যাপটপগুলি তৈরি করা হয়, এগুলোর ভিতরে কুলিং ফ্যান দেয় না, কিন্তু আমাদের দেশে এই ল্যাপটপগুলিতে যখন চালানো হয়, তখন এই ওভারহিটের কারণে এই গ্রাফিক চিপ কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এগুলো অনেকগুলি আমরা এরকম পাইছি, যাদের এরকম থাকে ওই ল্যাপটপগুলিতে আমরা কুলিং ফ্যান এবং হিটসিং আমরা লাগিয়ে দিই। আমাদের কাছে অনেক ধরনের হিটসিং আছে, আমাদের কাছে সব ধরনের কুলিং ফ্যান আছে। তাছাড়া যে গেমিং ল্যাপটপগুলি বাজারে অ্যাভেলেবল, এই গেমিং ল্যাপটপগুলির যে কুলিং ফ্যান থাকে, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল। তাছাড়া আরেকটা জিনিস, যে ল্যাপটপ দীর্ঘদিন চলার পর ল্যাপটপে আমাদের যে হিট প্যাড থাকে, হিটসিং যে প্যাডটা থাকে, ওই প্যাডটা অনেকে শুকায় যায়। এই প্যাডটা শুকায় গেলেও কিন্তু ল্যাপটপ আপনার ওভারহিট হবে। আমাদের কাছে নিয়ে আসলে আমরা এই প্যাডগুলি আমরা দিয়ে দিব। তাছাড়া দীর্ঘদিন ব্যবহার করে যায় ল্যাপটপ, যে ডাস্ট হয়ে যায়, ভিতরে অনেক ময়লা পড়ে যায়, আমরা এই ডাস্টগুলিও আমরা পরিষ্কার করে থাকি। আমাদের কাছে সব ধরনের কুলিং ফ্যান আছে। কুলিং ফ্যানের প্রাইস সাধারণত এই বিভিন্ন মডেল অনুযায়ী কুলিং ফ্যানের প্রাইস বিভিন্ন ধরনের হয়ে থাকে।
তো সাধারণত 800 থেকে 1000 টাকার মধ্যে আমাদের কাছে মোটামুটি সব ধরনের কুলিং ফ্যান আছে। তাছাড়া যেই ল্যাপটপগুলি গেমিং যে ল্যাপটপগুলি এগুলো প্রাইস বিভিন্ন মডেল অনুযায়ী কম বেশি হয়ে থাকে। আমাদের ঠিকানা প্রোভেন কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার এলিফেন্ট রোড আমাদের শপ নম্বর এই লিফটের 10 দোকান নম্বর 1014। ধন্যবাদ সবাইকে।